জিবি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ওঠানামা করানোর জন্য হুইলচেয়ার ও ট্রলির ব্যবস্থা থাকলেও বহির্বিভাগে রোগী নিয়ে আসার জন্য হুইলচেয়ার প্রায়ই পাওয়া যায় না। তাতে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন রোগী ও তাদের পরিবারের লোকজনেরা। শুক্রবার তেলিয়ামুড়া থেকে এক রোগীকে জিবি হাসপাতালে আউটডোর দেখানোর জন্য নিয়ে আসা হয়। তার পা ভাঙা, হুইলচেয়ার ছাড়া তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া সম্ভব নয়। রোগীর পরিবারের লোকজন গাড়ি থেকে রোগীকে নামিয়ে টানা তিন ঘন্টা অপেক্ষা করতে থাকেন, কিন্তু একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা যায়নি। যেখানে হুইলচেয়ারের জন্য গেছেন সেখানে থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রোগী ও তাদের পরিবারের লোকজনেরা। সমস্যা, এখানে চেয়ার পাওয়া যাইতেছে না, হুইলচেয়ার নাই, ফাইভ এত রোগী এসে গত 24 তারিখে ঘুরে গেছে, চেয়ার পাওয়া যায় না একটা। এখন আইলাম একটা চেয়ার আনতে গেছি, পুলিশের লোক ওই কয় হারা রোগী তার সেখানে চেয়ার পাওয়া যায় না, ও ফাইভ এত রোগী লই আমি কেমনে যাবো। অপেক্ষা করতেছে, আমি সকাল 10টার থেকে কোনো সময় এসেছিল এন আছে, মানে ঘুরে 6টার থেকে 6টার সময় রওনা লইছি রসিবদ্দা, তারপরে 9টা মনে বাজে 9টা বাজে এন আইছি আয়া, তারপরে একটা চেয়ার পাইতেছি না যাওয়ানের লাগিয়া। অভিযোগ, একাংশের চিকিৎসা কর্মীকে টোপাইস গুঁজে দিলেই হুইলচেয়ার ট্রলি সবকিছুই হাতের নাগালের কাছে পাওয়া যায়। হাসপাতালে চিকিৎসার পরিষেবা সুযোগ নিতে আসা রোগীদের সঙ্গে একাংশ স্বাস্থ্যকর্মীদের এ ধরনের আচরণের ঘটনায় ক্ষোভ ক্রমশ বাড়ছে। ফিওর রিপোর্ট, হাল্লাবোল।